একবার এলিসিয়ান রাজ্যে অ্যালারিক এবং তার সুন্দরী রানী সেরাফিনা নামে একজন জ্ঞানী এবং দয়ালু রাজা বাস করতেন এলিসিয়ান ছিল সমৃদ্ধি এবং আনন্দের রাজ্য যেখানে সূর্য একটি উষ্ণ আলিঙ্গনে জমিকে স্নান করেছিল এবং জনগণ তাদের প্রিয় রাজাদের শাসনের অধীনে বিকাশ লাভ করেছিল রাজা অ্যালারিক তার ন্যায্য এবং ন্যায্য সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন এবং রানী সেরাফিনা তার করুণা এবং সহানুভূতির জন্য প্রশংসিত ছিলেন একসাথে তারা প্রেম এবং উৎসর্গের সাথে রাজ্যের উপর শাসন করেছে তাদের প্রজাদের উন্নতি এবং শান্তিতে বসবাস নিশ্চিত করেছে ইলিসিয়ামের রাজ্যটিকে একটি ইউটোপিয়া বলে মনে হয়েছিল যার সীমানার মধ্যে সুখ রাজত্ব করছে যাই হোক বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে রাজকীয় দম্পতির উপর একটি ছায়া পড়তে শুরু করে অ্যালারিক এবং সেরাফিনা তাদের বাহ্যিক জাঁকজমক সত্ত্বেও একটি গভীর দুঃখের মুখোমুখি হয়েছিল যা তাদের হৃদয়ের বিন্দুতে বাসা বেঁধেছিল দম্পতি ছোট পায়ের পিটার প্যাটারের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন গ্র্যান্ড ক্যাসেলের হলগুলিতে প্রতিধ্বনিত হওয়া শিশুদের হাসি তবুও তাদের তীব্র ইচ্ছা সত্ত্বেও রাজকীয় দম্পতি নিঃসন্তান ছিলেন দুর্গের দেয়ালের মধ্যে শূন্যতা অ্যালারিক এবং সেরাফিনার হৃদ্যে শূন্যতাকে প্রতিফলিত করেছিল তাদের চোখ একসময় আনন্দে উজ্জ্বল এখন দুঃখের ঝলক রাজা এবং রানী তাদের ক্ষমতায় উত্তরাধিকারী হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন রাজ্যের সবচেয়ে বিখ্যাত নিরাময়কারী এবং পণ্ডিতদের পরামর্শ চেয়েছিলেন অগণিত রাত প্রার্থনায় অতিবাহিত হয়েছিল এবং রাজকীয় বাগানগুলি উর্বরতা এবং আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা ফুল দিয়ে সজ্জিত ছিল তবুও ভাগ্য তাদের অনুরোধের প্রতি উদাসীন বলে মনে হয়েছিল এবং দুর্গের হলগুলি নীরব ছিল তাদের মধ্যে যে হাসির প্রতিধ্বনি হওয়া উচিত ছিল তা ছাড়াই একটি সন্তানের জন্য দম্পতির আকাঙ্ক্ষা একটি স্পষ্ট ব্যথায় পরিণত হয়েছিল এক সময়ের প্রাণবন্ত রাজ্যকে বিষণ্নতার অনুভূতি দিয়ে ছাপিয়েছিল একদিন তাদের হতাশার মধ্যে রাজা এবং রানী কিংবদন্তি ওরাকল অফ হুইস্পারিং পাইনের নির্দেশিকা খোঁজার জন্য যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওরাকলকে প্রাচীন জ্ঞান এবং ভবিষ্যতের গোপনীয়তা উন্মোচনের ক্ষমতার অধিকারী বলা হয় এটি ছিল তাদের শেষ আশা তাদের হৃদয়ের ঘেরা অন্ধকারে একটি জ্বলন্ত মোমবাতি যাত্রাটি কঠিন ছিল রাজা এবং রানী ঘনমনের মধ্য দিয়ে উত্তাল নদী অতিক্রম করে এবং বিশ্বাসঘাতক পাহাড়ে আরোহণ করে পথে তারা জ্ঞানী ঋষি এবং জাদুকরী প্রাণীদের মুখোমুখি হয়েছিল যারা পরামর্শ এবং সহায়তা প্রদান করেছিল চ্যালেঞ্জ সত্ত্বেও অ্যালারিক এবং সেরাফিনা চাপ দিয়েছিলেন তাদের দৃঢ় সংকল্প আসার এক ঝলকের জন্য মরিয়া আকাঙ্ক্ষার দ্বারা উদ্দীপিত হয়েছিল অবশেষে কয়েক সপ্তাহ ভ্রমণের পরে তারা রহস্যময় হুইস্পারিং পাইনে পৌঁছেছে ওরাকলের বাসস্থানটি প্রাচীন বনের গভীরে লুকিয়েছিল যেখানে গাছগুলি প্রাচীন রহস্যগুলি ফিসফিস করে এবং বাতাস মন্ত্রমুগ্ধের সাথে ঝলমল করে রাজকীয় দম্পতি শ্রদ্ধার সাথে কাছে এসেছিলেন তাদের হৃদয় প্রত্যাশায় কাঁপছিল ওরাকল স্বর্গীয় নিদর্শন দ্বারা সজ্জিত পোশাক পরিহিত একটি শ্রদ্ধে ব্যক্তিত্ব একটি জ্ঞাত হাসি দিয়ে তাদের স্বাগত জানায় স্বাগত রাজা অ্যালারিক এবং রানী সেরাফিনা ওরাকল স্বরে বলল শব্দগুলি সুরের মতো অনুরণিত হচ্ছে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম ওরাকলের হাতের ঢেউয়ের সাথে চেম্বারের মাঝখানে রহস্যময় পুলটি ঢেউ খেলানো রাজা এবং রানীর অতীত বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যতের দর্শন প্রকাশ করে যখন তারা জলের দিকে তাকিয়েছিল আবেগগুলি তাদের হৃদয়ে প্লাবিত হয়েছিল তাদের আনন্দের মুহূর্ত তাদের সংগ্রাম এবং অব্যক্ত দুঃখ যা তাদের উপর একটি ভারী কুয়াশার মতো বস্তি স্থাপন করেছিল ওরাকল কথা বলেছিল তার কণ্ঠ প্রাচীন জ্ঞানের ওজন বহন করে ভাগ্যের সুতোগুলি জটিল প্যাটার্নে বোনা হয় এবং জীবনের টেপেস্ট্রি আনন্দ এবং দুঃখের একটি মোজাইক উত্তরাধিকারীর জন্য আপনার অনুসন্ধান তারাদের কাছে পরিচিত এবং মহাজাগতিক এমন একটি গল্প বুনেছে যা এখনও উন্মোচিত হয়নি রাজকীয় দম্পতি মনোযোগ সহকারে শুনলেন ওরাকল চালিয়ে যাওয়ার সাথে সাথে এনচ্যান্টেড ফরেস্টের হৃদযে যেখানে চাঁদের আলো তার রূপালী সুতো বুনেছে সেখানে রয়েছে হারিয়ে যাওয়া হুইস্পার্সের বাগান সেখানে প্রাচীন চাঁদনী ওকের নিচে আপনি একটি চাবি পাবেন যা তালা খুলে দেয় সম্ভাবনার রাজ্যের দরজা অ্যালারিক এবং সেরাফিনা নতুন আশায় উদ্দীপিত ওরাকলের কথার দ্বারা পরিচালিত একটি নতুন অনুসন্ধানে যাত্রা করে মন্ত্রমুগ্ধ বন রহস্যময় এবং বিপজ্জনক উভয়ই প্রমাণিত জাদুকরী প্রাণী এবং মন্ত্রমুগ্ধ বাধা দিয়ে ভরা তবুও তাদের ভালোবাসা এবং সম্ভাব্য ভবিষ্যতের প্রতিশ্রুতি দ্বারা চালিত রাজা এবং রানী চাপ দিয়েছিলেন রহস্যময় বনের মধ্য দিয়ে নেভিগেট করার কয়েকদিন পর তারা হারিয়ে যাওয়া হুইস্পার্স গার্ডেনে পৌঁছেছে চাঁদের ওক লম্বা হয়ে দাঁড়িয়েছিল তার শাখাগুলি চাঁদের রূপালি আভায় স্নান করেছিল তারা কাছে আসার সাথে সাথে বাতাস জাদুতে ঘন হয়ে উঠল এবং হাজার হাজার হারিয়ে যাওয়া আত্মার ফিসফিস সারা রাত ধরে প্রতিধ্বনিত হয়েছিল প্রাচীন গাছের নিচে অ্যালারিক এবং সেরাফিনা একটি ছোট জটিলভাবে কারুকাজ করা বাক্স আবিষ্কার করেছিলেন সম্ভাবনার রাজ্যের চাবিকাঠি যেমন ওরাকল দ্বারা ভবিষ্যৎবাণী করা হয়েছে নিঃশ্বাসে তারা বাক্সটি খুলল এবং একটি দীপ্তিময় আলো ছড়িয়ে পড়ল বাগানটি আলোকিত করে তাদের আশ্চর্যের জন্য আরও একটি ইথারিয়াল মূর্তি বনের একটি আত্মা রূপালী এবং সবুজ সজ্জিত আত্মা ঝাঁঝালো পাতার মতো মৃদু কণ্ঠে বলল আমি পোসের অভিভাবক এক সময় বিস্তীর্ণ এবং ঘন জঙ্গলের কেন্দ্রস্থলে লিও নামে এক রাজকীয় সিংহ বাস করত লিও দূরদূরান্তে জঙ্গলের রাজা হিসেবে পরিচিত ছিল সূর্যের আলোতে তার সোনালী মানি তার রাজকীয় উপস্থিতির প্রমাণ হিসেবে ঝিকিমিকি করছে তিনি জ্ঞানী এবং ন্যায়সঙ্গত আচরণের সাথে সমস্ত প্রাণীর উপর শাসন করেছিলেন তবে তার একটি ত্রুটি ছিল তিনি প্রায়শই ছোট প্রাণীদের অবমূল্যায়ন করতেন জঙ্গলের বিশাল পরিকল্পনায় তাদের গুরুত্বহীন বিবেচনা করে এক রৌদ্রোজ্জ্বল দিনে যখন লিও তার রাজ্যের গৌরব নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল মিলো নামে একটি ছোট ইঁদুর জঙ্গলের মেঝে জুড়ে ঘুরছিল মিলো একটি কৌতূহলী এবং দুঃসাহসিক মাউস ছিল সর্বদা নতুন অভিজ্ঞতা এবং জ্ঞানের সন্ধান করত সিংহের গর্তের কাছে যাওয়ার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন শক্তিশালী লিও একটি উঁচু গাছের ছায়া শান্তিতে ঘুমাচ্ছে কৌতূহলী মিলো তার সামনে দুর্দান্ত প্রাণীটিকে অন্বেষণ করার তাগিদকে প্রতিহত করতে পারেনি যাই হোক তিনি যখন লিওর বিশাল পাঞ্জা দিয়ে উপরে উঠেছিলেন তার ছোট নখর ঘটনাক্রমে সিংহের নাকে সুটসুড়ি দেয় চমকে উঠে লিও জেগে উঠল একটি গর্জন যা জঙ্গলের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল এবং মিল প্রতিক্রিয়া জানাতে পারার আগেই সে নিজেকে সিংহের বিশাল থাবার নিচে আটকা পড়েছিল আমার কাছে এখন তুমি আছে ছোট্ট ইঁদুর লিও একটা হাসি দিয়ে বলল আপনি কি ভেবেছিলেন যে আপনি আমার শান্ত ঘুমে ব্যাঘাত ঘটাতে পারেন ভয়ে কাঁপতে কাঁপতে মিল ব্যাখ্যা করল যে সে কোনও ক্ষতি করতে চায় না এবং শুধুমাত্র তার কৌতূহল মেটাতে চায় তিনি লিওকে তার জীবন বাঁচানোর জন্য অনুরোধ করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি চিরকাল কৃতজ্ঞ থাকবেন এবং অনুগ্রহ শোধ করার জন্য কিছু করবেন লিও ক্ষুদ্র প্রাণীটির সাহসিকতা দেখে বিমুগ্ধ হয়ে ইঁদুরের আন্তরিকতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল খুব ভালো ছোট এক তিনি বলেন আমি তোমাকে যেতে দেব কিন্তু আমি খুব সন্দেহ করি যে তুমি কখনো আমাকে সাহায্য করতে পারবে কৃতজ্ঞ এবং স্বস্তি পেয়ে মিল পালিয়ে গেল শক্তিশালী সিংহকে শোধ করার উপায় খুঁজে বের করার শপথ করে দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে লিও শীঘ্রই ঘটনাটি ভুলে গিয়েছিল এটিকে একটি নগণ্য ইঁদুরের সাথে একটি তুচ্ছ লড়াই বলে উড়িয়ে দিয়েছিল যাই হোক ভাগ্য অন্য পরিকল্পনা ছিল একদিন লিও যখন জঙ্গলে টহল দিচ্ছিল তখন সে নিজেকে এক ধূর্ত শিকারীর জালে আটকা পড়েছিল তিনি যতই সংগ্রাম করতে লাগলেন জাল ততই শক্ত হয়ে উঠল এবং সাহায্যের জন্য তার গর্জন বৃথায় প্রতিধ্বনিত হল জঙ্গলের অন্যান্য প্রাণীরা শিকারীর ভয়ে দূরত্ব বজায় রেখেছিল লিও যখন আশা হারাচ্ছিল তখন সে অনুভব করল একটি ছোট প্রাণী তাকে বাঁধা দড়িতে নিবল করছে তার বিস্ময়ের সাথে এটি ছিল মিল একই ইঁদুর যাসে একবার অবমূল্যায়ন করেছিল দৃঢ় সংকল্প এবং চতুরতার সাথে মিল দড়ি দিয়ে কুঁচকানো সক্ষম হয়েছিল শক্তিশালী সিংহকে মুক্ত করে ইঁদুরের সাহস এবং আনুগত্য দেখে লিও বিস্মিত এবং নম্র হয়ে গেল তিনি বুঝতে পেরেছিলেন যে আকার এবং শক্তি সর্বদা বেঁচে থাকার চাবিকাঠি নয় কখনও কখনো এটি ছিল সবচেয়ে ছোট এবং আপাত দৃষ্টিতে দুর্বলতম প্রাণী যা চরিত্রের সর্বাধিক শক্তির অধিকারী ছিল সেই দিন থেকে লিও এবং মিলো একটি অসম্ভাব্য বন্ধুত্ব গড়ে তোলে যা জঙ্গলের আইনকে অস্বীকার করেছিল সিংহ এবং ইঁদুরের গল্পটি প্রাণীজগতে ছড়িয়ে পড়ে প্রত্যেককে মূল্যবান পাঠ শেখায় যে দয়া এবং নম্রতা সবচেয়ে অপ্রত্যাশিত উৎস থেকে আসতে পারে এবং তাই বিস্তীর্ণ এবং ঘন জঙ্গলের হৃদযে সিংহ এবং ইঁদুর সুরেলাভাবে বাস করত প্রমাণ করে যে প্রকৃত শক্তি শারীরিক নয় বন্ধুত্বের বন্ধনে এবং অন্যদের সাহায্য করার ইচ্ছার মধ্যে তাদের আকার নির্বিশেষে